السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের আগের একটি পর্ব অর্থাৎ সাজদায়ে সাহুর একটি মাসআলা বলতে যাওয়ার পর অনেকেই জানতে চেয়েছেন কী কী কারণে সাজদায়ে সাহু দিতে হয় এবং সাজদায়ে সাহু কীভাবে দিব। সবার এই প্রশ্ন থেকে বুঝতে পারলাম যে আসলে আমরা অনেকেই এ ব্যাপারে ধারণা রাখি না। সেজন্য আজকের এই আলোচনা করা কোন কোন কারণে আমরা সাজদায়ে সাহু দিব। যে সমস্ত ভুলের কারণে নামাজে সাজদায়ে সাহু দিতে হয় তার এক নাম্বার হলো কোনো একটি ওয়াজিব অথবা কয়েকটি ওয়াজিব যদি আমাদের বাদ পড়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাজদায়ে সাহু দিতে হবে। সাজদায়ে সাহু না দিলে আমাদের সালাত হবে না। দুই নাম্বার হলো আমাদের যদি কোনো ওয়াজিব পরিবর্তন হয়ে যায় অর্থাৎ যে ওয়াজিবটি যেভাবে ছিল সেভাবে না হয়ে এটা পরিবর্তন হয়ে গিয়েছে তাহলেও আমাদেরকে সাজদায়ে সাহু দিতে হবে। তিন নাম্বার যে বিষয়, নামাজের যে ফরজ বিধানাবলী রয়েছে সে ফরজ বিধানাবলী যদি আকবর হয়ে যায় অর্থাৎ যে বিধানটা এখন করার কথা ছিল ফরজ সেটি আমরা পরে নিয়ে গিয়েছি অথবা পরের কোনো ফরজ আগে চলে এসেছে সেক্ষেত্রেও আমাদেরকে সাজদায়ে সাহু দিতে হবে। চার নাম্বার যে বিষয় সেটি হচ্ছে কোনো ফরজ আদায়ের ক্ষেত্রে যদি আমরা ফরজকে তাকরার করে ফেলি অথবা একাধিকবার আদায় করে ফেলি সেক্ষেত্রেও আমাদেরকে সাজদায়ে সাহু দিতে হবে। সম্মানিত দিনী ভাইরা, এখন আমাদের মধ্যে যে বিষয়টি কাজ করছে সেটি হচ্ছে সাজদায়ে সাহুটা আবার কীভাবে দে। নামাজের এই ধরনের ভুলগুলো হলে পরে নামাজকে বিশুদ্ধ করার জন্য যে অতিরিক্ত দুটি সাজদা দিতে হয় সেটি হচ্ছে সাজদায়ে সাহু। আর তা দেওয়ার পদ্ধতি হলো এভাবে যে আমরা শেষ বৈঠকে যখন তাশাহুদ পাঠ করব, তাশাহুদ পড়ার পর আমরা ডান দিকে সালাম ফেরাবো এবং ডান দিকে সালাম ফেরানোর পর দুটি সাজদা দিব। দুটি সাজদা দেওয়ার পর উঠে বসে তারপর আবার তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ পড়ব এবং দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করব। যেমন মুসান্নাফে ইবনে আবি শাইবার 4441 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আন্না আব্দুল্লাহ সাজাদা সাজদাতাই সাফি বাদা সালাম ওয়া যাকার আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এভাবে সালামের পরে সাজদায়ে সাহু দিয়েছেন এবং উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটাই করেছেন। একটি প্রশ্ন আমাদের মধ্যে থেকেই যায়, সেটি হচ্ছে এই যে যিনি কিনা পরবর্তীতে সালাত এসে যোগ দিয়েছেন অর্থাৎ পূর্বের কিছু রাকাত তিনি পাননি যাকে মাসবুক বলা হয়, তিনি কিভাবে সাজদায়ে সাহু করবেন বা তার কি করতে হবে কিনা। অবশ্যই অবশ্যই তার সাজদায়ে সাহু করতে হবে। যদি ইমামের কোনো ভুলের কারণে ইমাম সাহেব সাজদায়ে সাহু করেন তাহলে তাকেও করবেন। তিনি এক্ষেত্রে ইমাম যখন ডান দিকে সালাম ফেরাবেন তিনি সালাম ফেরাবেন না, তারপর যখন ইমাম সাজদায়ে সাহুর দুটি সিজদা দিতে যাবেন তখন তিনি ও দুটি সিজদা দিবেন, তারপরে ইমাম সাহেব যখন আবার তার নামাজ যেভাবে শেষ করবেন তিনি সেভাবে সালাত শেষ করে তারপর তার সালাতকে তিনি পরিপূর্ণ করে নেবেন অর্থাৎ অসম্পূর্ণ সালাতকে তিনি আদায় করে নেবেন। যদি কোনো কারণে এই ব্যক্তি পরে যোগ হওয়া ব্যক্তি অর্থাৎ মাসবুক যদি সাজদায়ে সাহু ইমামের সাথে না দিয়েই থাকেন তাহলে তিনি যখন তার পরবর্তী সালাতগুলো শেষ করবেন তিনি ওই মুহূর্তে তার সাজদায়ে সাহু করে নেবেন ইনশাআল্লাহুল আজিজ। আশা করা যায় তার সালাত বিশুদ্ধ হয়ে যাবে। আমাদের কাছে একটি প্রশ্ন অনেক বেশি এসেছে, অনেকেই জানতে চেয়েছেন যে আমরা একটি মাসআলা বলেছিলাম 4 রাকাত বিশিষ্ট অথবা 3 রাকাত বিশিষ্ট সালাতে যদি প্রথম বৈঠকে তাশাহুদের পরে কেউ দুরূদ শরীফ বা দোয়া মাসুরা পড়ে না তাহলে তাকে সিজদায়ে সাহু করতে হবে। তো অনেকে বলেছিলেন যে ইমামের পেছনে যদি এই ধরনের ভুল করে থাকে তাহলে মুক্তাদি কি সিজদায়ে সাহু দিবে কিনা। আমাদের মনে রাখতে হবে যে ইমামের পেছনে মুক্তাদির জন্য কিন্তু সিজদায়ে সাহু নেই। যে সমস্ত বিষয়ে সাজদায়ে সাহু দিতে হয় এই সমস্ত বিষয়ে যদি ইমামের পেছনে মুক্তাদির লঙ্ঘন হয় তাহলে মুক্তাদিকে সাজদায়ে সাহু দিতে হবে না। যেমনটা মুসান্নাফে ইবনে আবি শাইবায় তারপরে আব্দুরুল মুক্তার সহ অন্যান্য কিতাবের মধ্যে এসেছে। অতএব আমরা জানতে পারলাম যে ইমামের পেছনে যদি এই ধরনের ভুল মুক্তাদি করে থাকে তাহলে মুক্তাদিকে সাজদায়ে সাহু দিতে হবে না। ইমাম যদি ভুল করে থাকেন তাহলে তিনি সাজদায়ে সাহু দিয়ে থাকলে তার সালাত হয়ে যাবে, আলাদা করে মুক্তাদিকে সাজদায়ে সাহু দিতে হবে না বা মুক্তাদির এই সমস্ত ভুলের কারণে ইমামের পিছনে আলাদাভাবে সাজদায়ে সাহু দিতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।